সিলেটকে বলা হয় পেস বলার তৈরির আতুর ঘর। চায়ের শহর থেকে উঠে এসেছে অসংখ্য পেস বলার। বর্তমান জাতীয় দলে সিলেটের হয়ে প্রতিনিধিত্ব করছে এবাদত খালেদ রাজা। তাদের দেখানো পথে হাঁটছে সিলেটের অসংখ্য তরুণ পেস বলার, তার মধ্যে একজন সফর আলী। এই বলারের কাছে জানতে চাওয়া হয় সিলেট থেকে এত পেস বলার উঠে আসার পিছনে রহস্য কি। রহস্য বলতে কি, আমাদের হচ্ছে কি পাহাড়ি অঞ্চল, মনে করেন সবাই পরিশ্রম করতে পারে, প্লেয়াররা যে যেখানেই করতেছে পরিশ্রম করতেছে, নিজেকে আর কি উপরে তোলার জন্য যা করা লাগে আর কি সব সিলেটের প্লেয়াররা সবাই কষ্ট করে। বলতে যে পেস বলারই আসতেছে ওই ভালো করতেছে। মনে করেন আমাদের নাজমুল ভাই আছে, তারপরে ইমন স্যার ছিল, ইমন স্যার তো এখন মহিলা টিমের হেড কোচ হয়েছে, স্যার হেল্প করতো, আছে অনেকে, হাসান স্যার ছিল, বিদেশ চলে গেছে, রানা স্যাররা, ওরা হেল্প করে সবাইকে, যে যেটাই হতে চায় ওদেরকে সবাইকে হেল্প করে। রাজিন ভাই ছিল, রাজিন ভাই টিপস দিত কার কী কখন কে করতে হয় না হয় সব কিছুই। সিনিয়রদের সহযোগিতা পেয়ে সফর ঢাকা ক্রিকেট লীগ শুরু করেন দুর্দান্তভাবে। বর্তমানে ঢাকা প্রথম বিভাগের নিয়মিত মুখ। শেষ মৌসুমে 6 ম্যাচে 12 উইকেট নিয়ে আছেন সেরাদের কাতারে। ফার্স্ট ডিভিশন আমি 6 ম্যাচ খেলছি, 6 ম্যাচে 12 উইকেট পাইছি কলাবাগানের হয়ে। আমার ডেবু ম্যাচ হচ্ছে 2016 উদয়চলের হয়ে, ওই ম্যাচে হচ্ছে গাজীর সাথে খেলা ছিল, 5 উইকেট পাইছিলাম 34 রান দিয়ে। ভালো বোলিং করার সুবাদে অনুশীলন করার সুযোগ হয় বাংলাদেশ জাতীয় দলের সাথে। বলের গতি আর সুইং দিয়ে কোচের থেকে পেলেন বাহবা, সেই সাথে বোলিং কোচ ডোনাল থেকে পেলেন গুরুত্বপূর্ণ কিছু টিপস। আলহামদুলিল্লাহ ভালো, ওদের সাথে কাজ করতে পারে বলে নিজের এবিলিটি যেটা এটা বুঝতে পারতেছি, বা ভুল হইলে ওরা বলে দিচ্ছে, হাতুড়ি স্যার আইসে বলতেছে যে এইটা করলে ভালো বা এই করবা ওই করবা, ডোনাল স্যার বলতেছে সমস্যা হইলে লাইন যেগুলো আর কি সমস্যা ওরা বলতেছে, কথা বলতেছে। স্পেশাল বলতে কি, আমার একটা বোলিংয়ের সমস্যা আছে, আমি একটু পড়ে যাই, তো ওই দিন স্যারের সাথে কথা বললাম, স্যার আমাকে দুই একটা কথা বলছে প্র্যাকটিসে করার জন্য, ওগুলো ট্রাই করবো আর কি। ইতিমধ্যে জাতীয় দলের সব বড় বড় ক্রিকেটারকে বল করার সুযোগ হয়েছে সফরের। এদের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মনে হয়েছে মুশফিকুর রহিমকে, সেই সাথে জানালেন নিজের পছন্দের ক্রিকেটারের নাম। কঠিন সবাই তো ভালো, বাট আমার কাছে স্পেশালি মনে হয়েছে মুশফিক ভাইকে। মুশফিক ভাই একটু ডিফিকাল্ট ভাইকে বল করা, ভাইকে রিড করা যায় ঠিক আছে, কিন্তু ভাই খুব তাড়াতাড়ি বলের অ্যাডজাস্ট করে ফেলে আর কি। মাসাই ভাই না, মাসাই ভাইকে ছোটো থেকে যখন দেখতাম খেলা আর কি, তখন থেকেই আর কি। আমার ভাইয়া হচ্ছে, ভাইয়া অনেক আগে থেকে টেপ টেনিস খেলে, আমার বড় ভাই জাফর, তো ওনারা দেখতাম, তারপরে যখন বাংলাদেশ টিমের খেলা দেখতাম মাসাই বেড়ে দেখি ভালো লাগতো, তেই মাসাই বেড়েকেই ফলো করে। তারপরে অ্যান্ডারসনকে ভালো লাগে, জিমি অ্যান্ডারসন। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে ভালো পজিশনে খেলার, সফরও তার ব্যতিক্রম না। প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যাম্প করার সুযোগ হলেও অভিষেক হয়নি, তবে হতাশ না হয়ে সফর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন নিজেকে আরও পরিপূর্ণ করে টপ লেভেলে খেলতে। বাকিটা আল্লাহর ইচ্ছে। স্বপ্ন তো সবাই থাকে, সব প্লেয়ারই থাকে, আমারও আছে, আমি কষ্ট করতেছি, করতে থাকবো ইনশাআল্লাহ। আর যদি ইঞ্জুরি না হয়, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি ওই জায়গায় পর্যন্ত নেয়, আলহামদুলিল্লাহ। টার্গেট হচ্ছে কি, উপরে খেলার ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয় উপরে খেলবো, চেষ্টা করে যাচ্ছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। সুযোগ এসেছে বলতে কি, 2-1 আসছে, কিন্তু ডেবু হয়নি এখনও, বাট ইনশাআল্লাহ সামনে দেখা যাক কী হয়। কথা এইবার কথা হয়েছিল, বাট আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার ভিত্তিটা তৈরি করে তারপর প্রিমিয়ার লিগে যাব, কারণ ওইখানে বসে থেকে লস না করে, মনে করেন যদি ম্যাচ খেলার এবিলিটি হয়, ওই রকম ভিত্তি তৈরি করে তারপর যাব ইনশাআল্লাহ। বর্তমান জাতীয় দলের তরুণ পেস বলার রাজার সাথে অনুশীলন করেছেন সিলেটের একই একাডেমিতে, তাই দুজনের মাঝে সম্পর্কটাও ভালো। রাজার সাথে আলাপ বলতে কি, আমরা আগে থেকেই একসাথে প্র্যাকটিস করছি, আমরা সিলেটে যখন থাকতাম, রাজা যখন সিলেটে থাকতো ন্যাশনালে আসার আগে, এখন তো আর একাডেমিতেই থাকে, সিলেটে থাকলে আমরা একসাথেই প্র্যাকটিস করতাম, ওই একটাই পরিচিত, ভালো একটা সম্পর্ক আর কি রাজার সাথে। নিজের পরিশ্রম দিয়ে সফর পৌঁছে যাক সফলতার সর্বোচ্চ শিখরে, তার জন্য রইল শুভকামনা।